Assalamualaikum. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে কোহিনূর, আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। তো আর এই তো প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি। আরফানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আরফানের বাবাকেও খাবার দাবার দিয়ে দিয়েছি, সেও চলে গেছে। এখন আমরা মা ছেলে বাসাতে আছি, তো টুপিটাকে হাতে যে কাজ ছিল কাজগুলো করে নিচ্ছি। প্রথমত আমি বিছানা চাদরটা উঠাইছি। আর চাদরটা আসলে আমার সপ্তাহে দুইবার, কোনো সময় দুইবার ধোয়া লাগে, আর কোনো সময় সপ্তাহে একদিন ধুলেই হয়। তো আমার বাচ্চারা তেমন একটা বিছানা নষ্ট করে না, তো তারপরও আমার কাছে কেমন জানি লাগে আমি ধুয়ে নিই। তো আমি চাদরটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আমি বালতিতে ভিজিয়ে এসেছি। ভিজিয়ে এখন আমি চলে এসেছি কিচেনে। আজকে আমি শুটকি দিয়ে বুটের ডাল রান্না করব, ছুরি শুটকি দিয়ে। তো আমি প্রথমে ডালগুলোকে একটা সসপ্যানে নিয়ে নিয়েছি, নিয়ে আমি আবার গরম পানি দিয়ে দিব তার মাঝে। তো গরম পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। আর বিজি আমার হাতে যে কাজ ছিল সেগুলো আমি করে নিব। আর আমি দেখাইছিলাম যে পেস্ট প্যাক বানিয়েছিলাম আমি মুসুরের ডাল আর আতপ চাল দিয়ে। তো আসলে যেদিন বানিয়েছি সেদিন আমার আর দেওয়া হয়নি, সময় পাইনি আর দিতে পারিনি, তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন আজকে নামিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন শুটকিগুলো, এখানে ওগুলো হচ্ছে ছুরি শুটকি আর এগুলো হচ্ছে পাতি শুটকি। কে কোন শুটকি বলেন আসলে আমি জানি না, তা আমি পাতি শুটকি বলি। তো আমি এগুলো আমার গ্রাম থেকে আনছিলাম, আমার মা দিয়েছিল, আর এগুলো আমার বাবা চিটাগাং থাকে ওখান থেকে আনে। তো আমাদেরকে, আমরা গ্রামে গেলে মা আমাদেরকে দিয়ে দেয়, মা তো একা মানুষ বেশি খেতে পারে না, তো যেগুলো থাকে ওগুলো আমাদেরকে দিয়ে দেয়। তো আমি নিয়ে এসেছি ঈদের বাড়িতে যখন গেছিলাম তখন। আর এই তো এখানে আমি এখন প্রেশার কুকারে দিব ডালগুলো। তো আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে রসুন, আদা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার আবার আমার কাছে যত রকমের মশলা আছে সব মশলার পাকি, আর হচ্ছে দুই পিস ছোট সাইজের দারচিনি, এলাচি, আর হচ্ছে আপনার লং দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে তেল অনেক কম দিয়েছি, কারণ আমি পরে আবারও বাগার দিব। আর এই তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষিয়ে আমি একটু গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দিয়েও আমি আবার ভালোভাবে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো, যাতে করে কাঁচা ফ্লেভার না থাকে। তো আমি দিয়ে দিব এর মাঝে শুটকিগুলো। আমি এই শুটকিগুলোকে ভালোভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম শুটকিকেও আধা ঘন্টা, তারপর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি শুটকিগুলো এখন দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তো আমি এই মশলার মধ্যে অনেকক্ষণ কষিয়ে নেব শুটকি। আসলে ছুরি শুটকি এমনিতে অনেক শক্ত হয়, তার মাঝে আমি গরম পানি দিয়ে ভিজিয়েছি যাতে জীবাণুমুক্ত হয় আর একটু নরম হয়। তো আমি এখন প্রেশার কুকারের ঢাকনা একবারে লাগাবো না, এমনি জাস্ট উপরে দিয়ে রাখবো। তার এই তো দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে শুটকিগুলো কষানো হয়ে গিয়েছে, তার মাঝে যে আমি গরম পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। তো ডালের মধ্যে হালকা পানি ছিল, সেই পানি দিয়ে আমি দিয়ে দিয়েছি। তো আমি ভালোভাবে আবারও ডাল আর শুটকিকে একসাথে মিশিয়ে দেব। তো আমার মিশানো শেষ, আমি এখনও ভালোভাবে ঢাকনা লাগাবো না, এমনিতে জাস্ট ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গিয়েছে, তা আমি এর মধ্যে আবারও পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দেব। আপনারা যদি একটু মাখা মাখা খেতে চান সেই ক্ষেত্রে পানি একটু কম দিবেন, আর যদি একটু ডাল টাইপের খেতে চান তাহলে পানি একটু বেশিই দিবেন,
তো আমি আসলে আমার একটু পানি পানি থাকবে, ডাল আমি যেহেতু ডাল খাবো অন্য কিছু, আর আজকে কোনো তরকারি নেই, তো আমি সেই হিসেব করে পানিটা একটু বেশি দিয়েছি। তো আমি ঢাকনাটা এবার ভালোভাবে লাগিয়ে দেব। লাগিয়ে আমি দুই থেকে তিন সিটি যাওয়ার পরে আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। এই তো আমার হয়ে গিয়েছে ডাল। দুই সিটি হলেই হয়, তারপর আমি তিন সিটি দিয়েছি। তিন সিটি যাওয়ার পর আমি নামিয়েছি। আমার ডাল একবারে পুরোপুরি গলে গেছে। তো আপনারা যদি চান যে একদম আস্তে আস্তে খেতে, তাহলে আপনারা দুই সিটির বেশি দিবেন না। আর এই তো আমি ডাল নামিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন কতটুকু গলেছে, কেমন হয়েছে, তার ঘনত্বটা কেমন। আমি এখন কড়া চারিপাশে একটু মুছে নিয়েছি, যেহেতু ডালগুলা ডালছি একটু ছিটকে পড়েছে। আর এই তো আমি এখন দিয়ে দিব বাগার। তো আমি একটা ছোটো সাইজের রসুন নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে আমি ভালোভাবে ব্রাউন কালার করে নিয়ে ডালের মধ্যে ঢেলে দেব। আর আমি ডাল নামানোর পরে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে একসাথে নেড়ে নিয়েছি। আসলে কাঁচামরিচটা ঝালের জন্য দিই না, ফ্লেভারের জন্য দিই। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিলে কিন্তু ডালের টেস্ট আরও বেড়ে যেত। সত্যি কথা বলতে একদম অসাধারণ হয়েছে। হোটেল স্টাইলের স্বাদকেও হার মানাইছে আমার এই ডাল রেসিপিটা। একটুও শুটকির গন্ধ বলে নাই। যে আরফানের বাবা বলছিল আসলে তো শুটকি দিয়ে রান্না করছে, অনেক মজা হয়েছে, মনে হয় যে আমরা গিলা কলিজা দিয়ে যে ডাল রান্না করি না, বা গরুর গোস্ত দিয়ে, সেই স্বাদের থেকেও বেশি স্বাদ হয়েছে আমার মনে হয়। আর এখানে আমি পাতি শুটকিগুলোকে তেলে নিচ্ছি ভালোভাবে। এই শুটকিগুলোকে আসলে আমি ধুই নাই, ধোয়া ছাড়াই তেলে নিচ্ছি। ধুলে কিন্তু নরম হয়ে যাবে, টালতে গেলে অসুবিধা হবে, সেই জন্য আমি ধুই নাই, এভাবে তেলে নিচ্ছি। আর এরপর ভর্তা বানানোর আগে আমি ভালোভাবে ধুয়ে নেব। আর আপনারা এ পিঠ ও পিঠ ভালোভাবে একটু চেপে চেপে শুটকিগুলোকে টেলে নেবেন। আবার বেশি জাল দিয়েন না, আমি চুলার আঁচ কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি। চুলাটা যদি আপনি ভারী শুটকিগুলা টালেন, তাহলে উপরে হয়ে যাবে কালো কালো হয়ে যাবে বা পুড়ে যাবে, আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন ভর্তার টেস্ট ভালো আসবে না। আর এভাবে আপনার চুলাটা একটু কমিয়ে একদম লো ফ্লেমে দিয়ে তারপর আপনি শুটকিগুলো ভালোভাবে টেলে নেবেন। একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিবেন, যাতে করে ভিতরের অংশটাও হয়ে যায়। আর যারা শুটকি পছন্দ করেন না, তারা চাইলে এই অংশটুকু স্কিপ করতে পারেন। আসলে আমার কাছে শুটকি ভালো লাগে। আর এই তো ভালোভাবে আমার শুটকিগুলো হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। তো শুটকিগুলো নামিয়ে এবার আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। আসলে শুটকির সাথে কাঁচা মরিচ যায় না, শুকনো মরিচই ভালো লাগে। তো আমি কাঁচা শুকনো মরিচগুলো ভালোভাবে টালবো না, হালকা একটু টেলে নেব, যাতে বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ভর্তার কালার আসবে কালো, তাছাড়া ভর্তা হয়ে যাবে তিতা, খেতে ভালো লাগবে না। আর এই তো আমি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে মাথা ফেলে দিয়েছি, এবার আমি আলতোভাবে ছেঁচে নেব। ছেঁচে আমি ভালোভাবে ভর্তাটাকে বেটে নেব। আপনারা চাইলে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন দুপুরে গরম ভাতের সাথে, বা সকালবেলা পান্তা ভাতের সাথে। শুটকির ভর্তাটা আসলে পান্তা ভাতের সাথে বেশি যায়, তো মাছের ভর্তাটা একটু গরম ভাতের সাথে ভালো লাগে বেশি। তো আপনারা চাইলে এরকম মাঝে মধ্যে বৃষ্টির দিনে শুটকির ভর্তা বানিয়ে খেতে পারেন। তো সেদিন ছিল বৃষ্টি, তো আমার মনে পড়েছে যে একটু ভর্তা বানিয়ে খাই, তো আমি ভর্তাটা বানালাম।
অনেকদিন পর ভর্তা খেলে এমনিতে আসলে ভালো লাগে। আমি অনেকদিন পরে ভর্তা খেয়েছি, আগের দিন খেয়েছিলাম মাছের ভর্তা, পরের দিন খেয়েছি শুটকির ভর্তা। আরে তো এখন আমি মরিচের মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে বেটে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটাই শেষ করবেন, এই অনুরোধটুকু রইল। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আবার পেঁয়াজগুলোকেও ভালোভাবে বেটে নিব, আসলে একদম মিহি করে বাটবো না। তো আমি পেঁয়াজ মনে হয়েছিল একটু কম হয়েছে, তো আমি আবারও একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে বেটে নিচ্ছি। আর এই তো আমার ভর্তা বানানো শেষ, দেখে ভালো লাগতেছে তাই না? আপনারাও চাইলে এভাবে খেয়ে বানিয়ে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।